নড়দার মানুষ নড়দে। কক্সবাজারের বঙ্গোপসাগর নাজিরা টেক পয়েন্টে বাসমান একটি মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হওয়া 10টি মরদেহের মধ্যে 6 জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের পর স্বজনদের শনাক্তের উপর ভিত্তি করে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। বাকি 4 জনের মরদেহ নিয়ে ডিএনএ টেস্টের ফলাফলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অন্য যে 4 জন যাদের মরদেহ এখনও শনাক্ত হয়নি তাদের লাশগুলো আমাদের মর্গে আছে, তাদের ডিএনএ স্যাম্পল স্বজনদের সংগ্রহ করা হয়েছে, তাদের ডিএনএ স্যাম্পল পরে ম্যাচ করার পরেই তাদের মরদেহ হস্তান্তর করা হবে এবং আনুষ্ঠানিকতা তখন সম্পন্ন করা হবে। এই সময় জেলা প্রশাসন জানান স্বজনদের শনাক্তের উপর ভিত্তি করে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। বাকি 4 জনের স্বজনরা সঠিকভাবে শনাক্ত করতে না পারার কারণে সেগুলো দেওয়া হয়নি। 10 জনের মধ্যে 6 জনের মৃতদেহ তাদের স্বজনেরা শনাক্ত করেছে। এতে যেই 6 জনের মরদেহ শনাক্ত হয়েছে তাদের পরিবার পরিজনকে দাফন কাফনের জন্য জনপ্রতি 25,000 টাকা করে জেলা প্রশাসনের তরফ থেকে এটা আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। মঙ্গলবার দাফনের পর স্বজনরা এই ঘটনায় মামলা করবে বলে জানান পুলিশ সুপার। 6 জনকে আমরা 6 জন মৃতদেহকে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি এবং ধর্মীয় বিধিবিধান অনুসরণে এটি দাফন সম্পন্নের পরে যারা ভুক্তভোগী তাদের সাথেও কথা হয়েছে, তারা আগামীকাল নাগাদ থানায় এসে মামলা দায়ের করবে। হস্তান্তর করা মরদেহগুলো হলো মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শামসুল আলম, শাপলাপুরের শৌকতুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, উসমানগনিও নুরুল কবির, চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ তারেকের। রোববার বাসমান মাছ ধরার ট্রলার থেকে হাত পা বাঁধা অবস্থায় মাছ শাখার স্টোর থেকে গলিত মরদেহগুলো উদ্ধার করা হয়। তানভীর শিপু, টিটিআই।